আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশে বর্তমানে 20 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজনীতি না করার শর্তে জামিন চাই হেফাজত। জায়েতেকে বয়কটের গুজব, তীব্র নিন্দা সোহানের। হুদা কমিশনের শেষ নির্বাচনে 7 ইউপিতে চলছে ভোট গ্রহণ। 24 ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত 217 জন, মৃত্যু শূন্য। দিল্লিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিক্ষোভে উত্তাল কর্ণাটক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। করোনায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে দেশে বর্তমানে 20 লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন ক্যান্সারের পাশাপাশি লিভার, কিডনি, হার্ট সহ নানাবিধ নন কমিউনিকেবল রোগে লাখ লাখ মানুষ প্রতি বছর আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। এসব রোগের কারণ আমাদের খাদ্যাভ্যাস, কীটনাশকের অধিক ব্যবহার, পরিবেশ দূষণ এবং সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ধূমপান। আমাদের এসব নিয়ন্ত্রণ করতে হবে। রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জাহিদ মালেক বলেন এক সময় কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, যক্ষা এসব রোগেও মানুষ মারা যেত, সেসব রোগও নিয়ন্ত্রণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্যসেবার মান সে সময়ের তুলনায় অনেক সমৃদ্ধ হয়েছে, ফলে আমরা ক্যান্সারের মতো রোগকেও স্বাস্থ্যসেবা দিয়ে নিয়ন্ত্রণে আনতে পারবো। রাজনীতি না করার শর্তে জামিন চায় হেফাজত। কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তি চেয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। হেফাজতের শীর্ষস্থানীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে তার অফিসে দেখা করে বন্দী নেতাকর্মীদের নিজেদের জিম্মায় জামিনের ব্যবস্থা করার অনুরোধ করেছে। বৈঠক শেষে কোনো পক্ষই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। বৈঠকে হেফাজত নেতারা সংগঠন ও পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে বন্দী নেতাদের মুক্তি দেওয়া হলে তারা কওমি মাদ্রাসায় কোনো ধরনের রাজনীতিতে জড়াবে না। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হেফাজত নেতাদের জানিয়ে দেন এ বিষয়ে আমরা আরো আলোচনা করব, যা হবে আদালতের মাধ্যমেই করতে হবে। বৈঠকে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মাওলানা ইয়াহিয়া সহ সংগঠনের 6 জন সিনিয়র সদস্য অংশগ্রহণ করেন। অন্য নেতারা হলেন দলটির নায়েবে আমির মাওলানা আতাউল্লাহ হাফিজি, অধ্যাপক মিজানুর রহমান, হেফাজত মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস ও প্রচার সম্পাদক মাওলানা মহিনউদ্দিন রাব্বানি। স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশের পক্ষ থেকে বিশেষ শাখার DIG নাফিউল ইসলাম, ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের প্রধান AKM হাফিজ আক্তার, র্যাবের গোয়েন্দা প্রধান লে কর্নেল মশিউর রহমান এবং CID-র একজন প্রতিনিধি সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জায়েদকে বয়কটের গুজব, তীব্র নিন্দা সুহানের। বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানকে বয়কট করা হয়েছে। বলা হচ্ছে বর্জনের সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্রের 18টি সংগঠন। তবে এমন খবরের তীব্র নিন্দা জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বিভাগের প্রধান সোহানুর রহমান সোহান। তিনি বলেন গত মঙ্গলবার আমরা 18টি সংগঠনের প্রধান নেতারা বসেছিলাম, আমাদের মধ্যে বয়কট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। যা শুনেছি এগুলো নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বলছেন। তিনি বলেন আমাদের 18টি সংগঠনের মুখপাত্র আলমগীর ভাই এ বিষয়ে আগামী 14 তারিখে ব্রিফ করবেন। এর মধ্যে জায়েদ খানকে কেন্দ্র করে আমাদের নামে কোনো গুজব ছড়ালে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে, কারণ আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নেব, অন্যের কথায় কান দেব না। সুহান বলেন কি লিখছে এগুলো আমাদের জানার বিষয় নয়, আমার নামে কিছু লিখলেও ভুল লিখেছেন, কারণ আমি এমন কিছু বলিনি। কিছু মানুষ ঝামেলা বাঁধানোর জন্য জায়েদ খানকে কেন্দ্র করে এসব গুজব ছড়াচ্ছে। হুদা কমিশনের শেষ নির্বাচনে 7 ইউপিতে চলছে ভোট গ্রহণ।
অষ্টম ধাপে দেশের পাঁচটি উপজেলার সাত ইউনিয়ন পরিষদে চলছে বুট গ্রহণ। সকাল ৮টা থেকে এই বুট গ্রহণ শুরু হয় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে এটি শেষ নির্বাচন। এই কমিশনের মেয়াদ ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। যেসব ইউনিয়নে বুট হচ্ছে সেগুলো হল নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ও নলচিরা ইউনিয়ন, সুবর্ণচর উপজেলার চর জব্বার ও চর জুবলি ইউনিয়ন, ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়ন। ৮টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের কারণে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ভোট গ্রহণ হচ্ছে না। দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা ৪৫৭১টি, এরই মধ্যে ৪০০০এরও বেশি ইউপিতে ভোট গ্রহণ হচ্ছে। এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯টি ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে ভোট হয়। এর আগে সংঘাত ও সহিংসতার মধ্য দিয়ে শেষ হয়েছে ইউনিয়ন পরিষদ ভোটের সপ্তম ধাপ। বিএনপির বর্জনের মধ্যে ইউপি ভোটের শুরু থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদের টক্কর চলছিল। ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত ২১৭ জন, মৃত্যু শূন্য। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তের হার ৬.৯%, এদিনও মৃত্যুবরণ করেননি কেউই। এছাড়াও গত জানুয়ারির শেষে ১০ দিনে যেখানে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০,৭৬১জন, সেখানে ফেব্রুয়ারির প্রথম ১০ দিনে সংখ্যা দাঁড়িয়েছে ৪,৮২৮জনে, যা গত মাসের শেষ ১০ দিনের চেয়ে ৫,৯৩৩জন কম। এদিকে চট্টগ্রামে করোনা আক্রান্তের বেশিরভাগই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন চট্টগ্রামের গবেষকরা। সম্প্রতি সিবাসুর একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। ওমিক্রনের সংক্রমণ বাড়লেও এতে তেমন স্বাস্থ্য ঝুঁকি নেই বলে দাবি করেন তারা। চিকিৎসকরা বলছেন হালকা জ্বর সর্দি কাশি হলে অবহেলা করার সুযোগ নেই। নিজে সচেতন থাকার পাশাপাশি অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহার করা জরুরি। দিল্লিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা, বিক্ষোভে উত্তাল কর্ণাটক। ভারতের কর্ণাটকে প্রি ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থী মুসকানের হিজাব পরা নিয়ে সাম্প্রতিক এক ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজনীতি। হিজাব বিতর্ক নিয়ে ভারতের রাজনীতিক প্রিয়াঙ্কা গান্ধী সহ দেশের বাইরে নোবেলজয়ী মালালার মতো ব্যক্তিত্বকেও কথা বলতে দেখা যাচ্ছে। কর্ণাটকে মুসলিম ছাত্রীদের হিজাব পরার বিষয়ে বিধিনিষেধের বিরুদ্ধে দিল্লি বিএসএফ বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে বিক্ষোভ আয়োজন করে দ্য মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন নামে একটি ছাত্র সংগঠন। বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সামনে আয়োজিত ওই বিক্ষোভে বহু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরই মধ্যে অনেক মেয়ে শিক্ষার্থীও ছিলেন এবং হিজাব পরে তারা সেখানে বিক্ষোভ করেন। কর্ণাটকের আন্দোলনকারীদের সমর্থনে তারা বিভিন্ন ব্যানার বহন করেন। ব্যানারে লেখা ছিল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের অনুসারী, আমরা ঘৃণার বিরুদ্ধে লড়াই করব এবং কর্ণাটকের শিক্ষার্থীদের সঙ্গে একান্ততা প্রকাশ করছে। কর্ণাটকের স্কুল কলেজে মুসলিম ছাত্রীদের হিজাব পরা নিয়ে শুরু হওয়া বিতর্ক চরম আকার ধারণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ৩ দিনের জন্য সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা করলেও সেখানকার একটি কলেজে হিন্দু মুসলিম শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। ক্যামেরায় ধরা পড়া শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়েছে। এই ভিডিওতে দেখা যায় কর্ণাটকের একটি কলেজে চত্বরে হিজাব পরা এক ছাত্রী হাঁটছেন। এ সময় গেরুয়া ওড়না পরা একদল তরুণ তাকে ঘিরে হিজাব বিরোধী সে স্লোগান দেন এবং হেনস্থা করেন। শত শত তরুণের সামনে একাই প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন কর্ণাটকের মুসকান নামের ওই মুসলিম ছাত্রী।